আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। লক্ষ্মীপুরের রামগঞ্জে আমানা নামক এক ব্যক্তিকে তার ছেলে হত্যা করে আগুনে পুড়িয়ে ফেলে। আজকে লক্ষ্মীপুরের আদালত ওই ছেলেকে মৃত্যুদণ্ড শাস্তি কার্যকর করেছে। অর্থাৎ যে সন্তানকে এত কষ্ট করে দুনিয়ার মুখ দেখিয়ে এত কষ্ট করে লালন পালন করে বড় করে, সেই সন্তানই যখন মাকে হত্যা করে, এর মতো নিকৃষ্ট সন্তান আসলে পৃথিবীতে আর কেউ আছে কিনা জানা নেই। অর্থাৎ মায়ের পায়ের নিচে কিন্তু আমরা জানি বেহেস্ত। অর্থাৎ মাকে যদি কোনো প্রকার কষ্ট দেওয়া হয়, আমার যদি সেটা মন থেকে কোনো রকম আপনার জন্য উদ্দোয়া করে নাও থাকে, অটোমেটিক কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপর গজব চলে আসে। সেক্ষেত্রে ওই কুলাঙ্গার তার মাকে হত্যা করেছে, এটা আসলে অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা। লক্ষ্মীপুরের যে প্রশাসন এবং যে বিচারক জজ, তিনি আজকে এই রায়টি প্রদান করেন এবং তাকে মৃত্যুদণ্ড দাখিল করেন। আমি লক্ষ্মীপুরের বিচার প্রশাসনকে এবং যিনি আজকে এই বিচারক ছিলেন, রায়টি দিয়েছেন, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তরস্তর থেকে, এমন একটি কুলাঙ্গারকে এরকম একটি শাস্তির আওতায় নিয়ে আসার জন্য। অর্থাৎ মা শব্দটি অত্যন্ত মধুর এবং ভালোবাসার। মা থেকেই আমাদের জন্ম এবং মা থেকেই কিন্তু আমাদের শেষ। অর্থাৎ মাই কিন্তু আমাদেরকে এই পৃথিবীর মুখ দেখিয়েছেন। সেই মাকে হত্যা করাটা কতটা নিকৃষ্ট ও জঘন্যতম কাজ, সেটা আসলে বলা বাহুল্য। এই কুলাঙ্গারের সঠিক শাস্তি দাবি করেছে এবং অতি দ্রুত যাতে ওর শাস্তি দেওয়া হয় এবং ওকে যাতে বিচারের সম্মুখীন করা হয়, সেই ব্যাপারে যাতে প্রশাসন খুব দ্রুত কার্যকর করে আমি তাদের হস্তক্ষেপ কামনা করছি এবং তার বিচার যাতে খুব দ্রুতই সম্পূর্ণ করা হয়। তো আজকের মতো আমি নিউজটি এখানে শেষ করছি। আপনারা ফেসবুক থেকে আমার এই নিউজটি দেখে থাকলে, যদি আপনাদের ভালো লাগে এরকম নিত্য নতুন নিউজ যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।